হয়, আমি এবার আবতরিয়া বিহু দেখাব বিচাৰিছো। আর এই বিহু হয়েছে শোণিতপুৰ জেলা দিবসের লগত সংগতি রাখি আজি এই দ্বিতীয় দিনের কার্যসূচী আত্মসহায়ক গোটর দ্বারা এক বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছে। আর ইয়াতে এই সকল মহিলার দ্বারা বিহু নৃত্য পরিবেশন করা হয়েছে। আর আমি দেখাইছো তেজপুর পোলো গ্রাউন্ড ইনডোর স্টেডিয়ামের পর এই পরিবেশ। আর ক্যামেরা সহযোগে দেখাইছে যে যাকালের পর শোণিতপুৰ জেলা দিবস বিশেষভাবে আয়োজন করা হয়েছে। আর আজি 3 আগস্ট আর আজির এই দিনটাই 1983 সনত শোণিতপুৰ জেলায় পৃথক জেলার মর্যাদা লাভ করেছিল। আর তারপিছতেই আজি বিশেষ কার্যসূচী হাতত লৈছে জেলা প্রশাসনে। আর এই মুহূর্তে আমি দেখাইছো এয়া বিহু নৃত্য পরিবেশিত হয়েছে। আর এনেদরে বিভিন্ন কার্যসূচী রাখিছে জেলা প্রশাসনের তরফের পর। আর এই মুহূর্তে আমি শোণিতপুৰ জেলা পরিষদের কার্যবাহী বিষয়াগী আছে, মানে তেখেতের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান সন্দর্ভত আমি জানিব বিচারিম। হয় বাইদেউ, জেলা দিবসের সংগতি রাখি এক বিশেষ মেলার আয়োজন করেছে। আজি আমার শোণিতপুৰ জেলার 24টা CLF আছে। আমার 24টা CLF-এ নিজাববিয়া কয় তেওঁলোকে কলে যে আমি একটা প্রোগ্রাম করি। আর আজি সেই প্রোগ্রামের অধীনত তেওঁলোকে নিজের স্বাস্থ্য, মহিলা সকলের স্বাস্থ্য কেনেকৈ ভাল রাখিব লাগে সেইটোর লগতে একটা থিম হিসাবে লৈ আজি এই অনুষ্ঠানটো করা হয়েছে। আর হয় প্রদর্শনী করা হয়েছে। সেই প্রদর্শনীত আমার স্বাস্থ্য, সুস্বাস্থ্য কেনেকৈ লাগে বা খাদ্যবিল কেনেকা ধরণকে প্রস্তুত করা হয় সেইখিনির উপর আজি এক্সিবিশন এটাও করেছে। তো আমার মহিলা সকল মানে আগুয়ে আছে আর জেলা দিবস সুন্দরভাবে পালন করবলে কোন সাথে এনেকা একটা অনুষ্ঠান করবলে আহিছে। ধন্যবাদ জানাইছো তেখেত। আর আমি দেখাইছো বিহুর পরিবেশ পনপটিয়া গৈ শোণিতপুৰ জেলা প্রশাসনের উদ্যোগত 2 তারিখের 6 তারিখলৈ বিস্তৃত এলানি কার্যসূচী এটা জেলা দিবসের বিশেষ বিশেষ কার্যসূচী গ্রহণ করেছে জেলা প্রশাসনে। আর এনেদরে এটা দেখা গেছে উখল মাখলে পরিবেশে বিরাজ করেছে সমগ্র।